হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। এখন বাজছে একটা। তো এই দেখো, সব পর্দাগুলো কালকে খুলে এনেছিলাম রাত্রিবেলায়। তো সকালবেলায় দিদিকে কাস্তে মানে দিয়েছিলাম আমি আর কি, এগুলো একটু সানলাইট দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, দিদি কেচে দিয়েছে। তো এইগুলো মানে সেই অনেকক্ষণই শুকোতে দেওয়া হয়ে গেছে। এটা আমাদের বাগানে একটা তার খাটানো আছে, ওখানে দিদি শুকোতে দিয়েছে, আর বাড়ির উঠোনেও খানিক দিয়েছিলো, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। এইগুলো এবার তুলে নেব। তো অনেকটাই বেলা হয়েছে, ব্লগটা শুরু করা হয়নি, ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে কথা বলি, তাই এলাম। তো এই দেখো, এখানে একটা ফুলও শুয়ে আছে। তো এখানে ঘাস মারা সেদিন ওষুধ দিয়েছিল, ঘাসগুলো প্রায় মরা মরা হয়ে গেছে, বলেছে 4-5 দিন সময় লাগবে ঘাসগুলো মরতে। তো এখন মানে অনেকটাই ঘাসগুলো একটু জলা জলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে গাছগুলো সব মরা মরা। বাজছে সন্ধে 7টা। আজকে তো সেরকমভাবে কিছু ভিডিও শ্যুট করাই হয়নি, মা সকালে ছোট্ট একটা ক্লিপস নিয়েছিল। এখন চলো দেখি মা কী করছে। এই যে মা এখন নাড়ু আছে, এখন নাড়ু, এই যে আগে যে নারকেল নাড়ুগুলো করেছিলাম ওগুলো শেষ হয়ে গেছে, তার জন্য আবার এই 4টে নারকেলের আবার এই দেখো, ওইদিকে মোচা কিনেছি, মোচা ছাড়াবো। এই যে মোচা, দুটো মোচা আছে, দুটো মোচা আজকে ছাড়াবো না, আজকে একটা ছাড়াবো কালকে তরকারি করার জন্য। তো চলো, প্রচুর কাজ, প্রচুর কাজ, এগুলো এখন এই সবে করছি। তারপর নাড়ু করবো, পাকাতে হবে, তারকে মানে কড়ায় নাড়তে হবে, তারপর পাকাতে হবে, প্রচুর কাজ। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আজকে সন্ধে থেকে আমাদের রুটিনটা আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে আমি নারকেল নাড়ু চাপিয়ে দিয়েছি, এই সবে সবে জল বেরিয়েছে, এখনো প্রচুর দেরি লাগবে। আর আমি গুড় দিয়েই করছি, চিনি দিয়ে করিনি, কারণ চিনি দিয়ে করলে বেশি দিন থাকে না, ফ্রিজে রাখলেও দেখেছি বেশি দিন থাকে না, তার জন্য চিনি দিয়ে আমার ভালো লাগে না, মেয়েগুলোকে চিনি দিয়ে খেতেও চায় না, সেই জন্য গুড় দিয়েই করছি। তো দেখি এখন কতক্ষণ টাইম লাগে, এখন 8টা বাজছে। এরপর মোচা ছাড়াবো, দেখলেই তো মোচা আছে, একটা মোচা ছাড়াবো, তারপরে বাইরে বাসন আছে আনবো, রান্না করবো, প্রচুর কাজ এখন, দেখি কতক্ষণে শেষ করতে পারি। ঠিক আছে, চলো দেখো তোমরা কতক্ষণে আমি কাজ শেষ করি। তো দেখো তোমরা, দেখো তো এখন বাজছে 8:30, আমি নারকেল নাড়ু এসে একখানা পাকানো হয়ে গেছে, এই এখনো দেখো এতটা আছে, এটা পাকাবো, তারপর আবার অন্য কাজ। ঝামেলার কাজ মানে নারকেল পোড়া, তাকে নেড়ে নেড়ে কড়াইয়ে জলটা মারা, তারপরে পাকানো, বাজে কাজ এগুলো হচ্ছে।
তো দেখো মা একের পর এক কাজ করেই যাচ্ছে, এতক্ষণ নাড়ু করছিল, নাড়ু করা হয়ে গেছে, এখন আবার মোচা ছাড়াচ্ছে, কারণ কালকে মোচার তরকারি করবে। এখন প্রায় রাত 10টা বাজছে, তো এখন মোচা ছাড়াচ্ছে, এদিকে সবজিও কেটে রেখেছে কালকের জন্য, এই যে দেখতে পাচ্ছ খোসা পড়ে আছে। আর বাপি অফিস থেকে বাড়ি চলে এসেছে। তো এখন বাজছে রাত 11টা, ইটস আওয়ার ডিনার টাইম। আর এই যে মা, তোমরা তো দেখলেই মানে সন্ধে থেকে কত কাজ করলো, তো কাজের মাঝে আমাদের জন্য আবার একটা স্পেশাল ডিনার বানিয়েছে। কি ডিনার বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো মা আজকে বানিয়েছে খিচুড়ি, মানে ডিম ভাজা, এখানে আছে খিচুড়ির সঙ্গে একটু টক জাতীয় কিছু হলে বা চাটনি জাতীয় কিছু হলে খেতে ভালো লাগে। তো আমি একটু নিলাম, ফ্রিজে রাখা আছে লাউয়ের টক, তো সেখান থেকে একটু নিলাম। এই যে বাপি খাচ্ছে, বাপি কেমন হয়েছে খিচুড়িটা খেতে? আর আজকে খিচুড়িটা হয়েছে এনার ইচ্ছা, তোমার কেমন লাগছে? ও সবসময় সাইন দেয়। আর এই যে মাম্মা, লোকের সঙ্গে না শুধু আমার সঙ্গে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট। গুড নাইট।